হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের আজ আমি তালের একটি রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটি একটু আনকমন অনেকে এটা করেননি কখনো আমি জানি আবার অনেকে খেয়েছেনও এটা হচ্ছে তাল ছানার সন্দেশ অথবা বরফি এটা অসম্ভব মজার একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটি দেখে নিয়েছি একটা বাটিতে আমি এক কাপ পরিমাণে ছানা নিয়েছি আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এখন আমি দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে কাজটি করছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশানো হয়ে গেছে এটা এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য থাকবে এখন আমি একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি একটু নেড়ে দিচ্ছি এখন এখানে আমি দেড় কাপ পরিমাণে তালের পার্ক দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে গোড়া দুধ মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবে নাড়ব এখন আমি চিনি এবং ছানা মাখানো যেটা ছিল মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এটা মিডিয়াম আছে করতে হবে বা মিডিয়াম থেকে একটু লো আছে করতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে এখন আমি এখানে দুটি এলাচি ভেঙে ভিতরটা দিয়েছি ফ্লেভারের জন্য এবং আবারও নাড়িয়ে নিচ্ছি দেখুন যখন এরকমভাবে ঘন হয়ে আসবে এবং কড়াই থেকে উঠে আসবে একদম তখন এটাকে নামিয়ে নিতে হবে আর আমি একটা প্লেটে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এই দেখুন ঘি লাগানো ছিল এখন এখানে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা ঢেলে আমি সমান করে নিব এবং এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর এখানে আমি কিসমিস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এবং খেতেও ভালো লাগবে দেখতে ভালো লাগবে আমি দশ থেকে পনেরোটা কিসমিস এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি ছুরির সাহায্যে বরফির আকৃতি দিচ্ছি লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি এবারে এসাইড থেকে কেটে নিব ছোটো ছোটো টুকরা হবে দেখুন হয়ে গিয়েছে এরকমভাবে পিচ করে নিয়েছি আশা করছি সবার আপনাদের এটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবে